আইসিসি বেশ কয়েক বছর ধরেই চাইছিল ক্রিকেটের বিশ্বায়ন করতে আর ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে 2020 সালে আইসিসি সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেটের ভবিষ্যৎ টুর্নামেন্টগুলো আয়োজন করতে পারবে আইসিসির যে কোনো সদস্য দেশ। আইসিসির আয়োজিত বিডিংয়ে যে কোনো দেশ বিড করতে পারবে আর সেখানে আইসিসির চাহিদার সাথে বিডকারী দেশের বিডিং মিলে গেলেই মিলবে আইসিসি টুর্নামেন্টের আয়োজনের টিকিট। পরে অবশ্য আইসিসি ওপেন বিডিং সিস্টেম থেকে সরে এসেছিল, তবে এখনও সব আগ্রহী বোর্ডগুলোর সম্মতিতেই ঠিক হবে 2024 থেকে 2031 পর্যন্ত মোট 12টা আইসিসি ইভেন্টের আয়োজক দেশ। আইসিসির এমন সিদ্ধান্ত জানানোর পরই উপমহাদেশের সব দেশ হুমড়ি খেয়ে পড়ে আইসিসি টুর্নামেন্টের আয়োজক হতে। ক্রিকেটের সবচেয়ে বড় পরাশক্তি ভারতও এই লিস্টে সামিল। আগামী 8 বছরের সব টুর্নামেন্টের মধ্যে কমপক্ষে 3টি টুর্নামেন্টের আয়োজক হতে আগ্রহ প্রকাশ করে ভারত। সদ্য নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো পাকিস্তানও চায় আইসিসি টুর্নামেন্টের আয়োজক হতে। তারা 5টা টুর্নামেন্টের আয়োজন করতে চেয়েছিল। আয়োজক হওয়ার দৌড়ে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বিশ্বকাপ না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল পাপনের বোর্ড। আইসিসি টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বাতাসের জোর গুঞ্জন 2024 থেকে 31 মোট 12টা টুর্নামেন্টের মধ্যে বিসিবির 6টা টুর্নামেন্টে আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে, যেখানে 2027 এবং 31-এর 2টা ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। 4টা টি-20 বিশ্বকাপের মধ্যে বিসিবি আয়োজক হতে চায় 2টার, সাথে 2025 আর 29-এর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতেও আগ্রহ রয়েছে বাংলাদেশের। আর মূলত এই 2 চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনেই সবচেয়ে বেশি আশাবাদী বিসিবি। অবশ্য বিসিবির ভাগ্যে কয়টা টুর্নামেন্ট জোটে বা কারা হচ্ছে 12 টুর্নামেন্টের আয়োজক তা জানা যাবে আগামী 16 নভেম্বর। চলতি বিশ্বকাপের আয়োজনেই ছিল বেশ তাড়াহুড়োর ছাপ। শেষ মুহূর্তে ওমানকে আনা হয়েছিল আয়োজক দেশ হিসেবে, ছিল নানা অনিয়মও। এদিক দিয়ে বাংলাদেশ আবার এগিয়ে রয়েছে যোজন যোজন পথ। 2014 টি-20 বিশ্বকাপের একক আয়োজক ছিল বাংলাদেশ, 2016 যুব বিশ্বকাপেও তাই, 2011 ওয়ানডে বিশ্বকাপেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন সহ গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনালের আয়োজন করেছিল বাংলাদেশ। তাই আইসিসি টুর্নামেন্টের আয়োজনে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার গুডবুকেই থাকার কথা বিসিবির নাম। টিশের বিলের মতো হিসাবের ঝামেলা আকাশে নেই, সেলফ কেয়ার বা কল সেন্টারে জানতে পারবেন পেমেন্টের বিস্তারিত। তাহলে কবে নিচ্ছেন আকাশ? আজ থেকে কয়েক বছর পর করোনা কিংবা বায়োবাবল থাকবে কিনা কে জানে, তবে করোনা থাকলেও আইসিসি টুর্নামেন্টের আয়োজনে খুব বেশি ঝামেলায় পড়ার কথা নয় বিসিবির। সাফল্যের সাথে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজ আয়োজন করে বিসিবি দিয়েছে সেই সাক্ষ্য। তাই 16 তারিখের প্রকাশিতব্য আয়োজক লিস্টে বাংলাদেশের নাম থাকবে বলে বিশ্বাস বোর্ডকর্তাদের। আর তেমনটা হলে লাভ হবে বাংলাদেশ ক্রিকেটের, অবকাঠামো থেকে মাঠের ক্রিকেট উন্নত হবে সবই। ফয়সাল হাবিব, অলরাউন্ডার।